আসসালামু আলাইকুম। দ্য টেক লাভারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আসলে একটু ব্যস্ততার কারণে টিউটোরিয়াল করতে পারিনি। আজকে আমার বিসিএস এক্সাম ছিল, তো এক সপ্তাহ আমি আসলে টোটালি কোনো ইউটিউব ভিডিওই ক্রিয়েট করিনি, ঠিক আছে? তো আজকে পরীক্ষা শেষ হলো মোটামুটি, তো আবার আপনাদেরকে নিয়মিত টিউটোরিয়াল দেওয়ার ট্রাই করব। আচ্ছা, তো লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে মাইক্রো ওয়ার্কার্স এই সাইটটাতে আপনারা অ্যাকাউন্ট খুলে ছোট ছোট কাজ করে আর্ন করতে পারেন, ঠিক আছে? তো এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল, তো যারা আগের ভিডিওটা দেখেননি সেই ভিডিওটা একটু দেখে নেবেন। এই যে এখানে যাবেন, যাওয়ার পরে এই যে এই ভিডিওটা, মাইক্রো ওয়ার্কার্স বেস্ট আর্নিং সাইট সিপিএলিট প্রিমেড অফার। আচ্ছা, মাইক্রো ওয়ার্কার্সের এই জিনিসটা আমাদের ইনকমপ্লিট অবস্থায় ছিল, তো আজকে আমি কমপ্লিট করব। তো আমাদের মূল যে প্রবলেমটা হয়েছিল আসলে, সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে গেলে আমাদের ভেরিফাই অ্যাকাউন্টটা ভেরিফাই করা হচ্ছিল না, ঠিক আছে? তো অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য এখানে দেখেন আমার লেখা আছে যে ভেরিফাইড, ঠিক আছে? তো এখানে যে প্রবলেমটা ছিল মূলত, সেটা হচ্ছে যে ওদের একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার আপনাদেরকে একটা এসএমএস লিখতে হবে ভেরিফাইড লিখে, ঠিক আছে? এই জাতীয় একটা, অথবা অ্যাক্টিভেটেড এই জাতীয় একটা মেসেজ লিখে আপনি সেন্ড করলে এই অ্যাকাউন্টটা তারা ভেরিফাই করে দিত, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনাদের একটা ছোট ট্রিক্স বলে দিই, সেটা হচ্ছে আপনাদের মোবাইলের সিম যদি জিপি হয়ে থাকে তো এটা সাথে সাথেই ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? যদি টেলিটক বা অন্যান্য সিমগুলো হয় লাইক বাংলালিংক বা রবি, তাহলে তারা ভেরিফাইটা দিতে চায় না, ঠিক আছে? তো এই প্রবলেমটা আমি আসলে ফেস করেছিলাম। ফেস করার পরে যখন আমার জিপি নাম্বারটা আমি এখানে দিই, ঠিক আছে, যদি এটা আমার ফ্যামিলির নাম্বার, এই নাম্বারটা দেওয়ার পরে সাথে সাথে এটা ভেরিফাই হয়ে যায়, ওকে? তো ফোন নাম্বারটা দিয়ে এভাবে ভেরিফাই করে নেবেন। করে নেওয়ার পরে আপনাদের এইখানে আমি দেখিয়েছিলাম, এই জবে গেলে আপনারা বিভিন্ন ধরনের জব পাবেন, ঠিক আছে? তো জবে গেলে আপনাকে ফার্স্টে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা এক্সাম দিতে হয়, ছোট্ট এক্সাম। তো অনেকে আসলে বলেছিলেন যে আসলে এক্সামটা কিভাবে দিতে হয়, আমি আজকে এটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি। খুবই ইজি, আমি ফার্স্টে বুঝতে পারতেছিলাম না যে আসলে কিভাবে এক্সামটা নেয় এরা। যা হোক, প্রথমে এখানে আপনাকে অ্যাকসেপ্ট দিতে হবে। অ্যাকসেপ্ট দেওয়ার পরে যেটা করবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে তারা গ্রামাটিক্যাল একটা কোশ্চেন করবে, দেন আপনার তিনটা অপশন বা চারটা অপশন থাকবে, ঠিক আছে? তো জাস্ট প্রথম যে কোশ্চেনটা সেটা আপনি একটু পড়বেন, পড়ার পরে বোঝার ট্রাই করবেন যে কি বলতেছে। লাইক আমি একটু শেয়ার করি যে আমার আসলে এটা আমি কমপ্লিট করেছি। তো আমাকে বলছিল যে, ওরা বলছিল যে এরকম একটা কোশ্চেন ছিল যে আমরা জানি যে রবিবারে আসলে বাইরের কান্ট্রিগুলার সব কিছু ওয়ার্ক স্টেশনগুলো বন্ধ থাকে, ওদের সাপ্তাহিক ছুটির দিন ফ্রাইডে, ঠিক আছে? তো আসলে এরকম একটা কোশ্চেন ছিল যে রবিবারে আমরা কেন পেমেন্ট পাবো না, ঠিক আছে? এই তিনটা বা চারটা অপশন ছিল। তো আমি অ্যান্সারটা করেছিলাম যে রবিবারে আসলে আমাদের সময়টা ওয়েস্ট হয়ে যাবে যদি আমরা কোনো অ্যাপ্লাই করি বা কোনো পেমেন্টের জন্য অ্যাপ্লাই করি, ঠিক আছে? তো আপনাকে বুঝে নিতে হবে যে আপনার যে কোশ্চেনটা করতেছে সেটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা কী হবে। তো আপনি প্রথম যখন এমসিকিউ কোশ্চেনের আনসারটা দিবেন, দেওয়ার পরে আপনার মূল এক্সাম শুরু হয়ে যাবে। এক্সামটা হচ্ছে এক মিনিটের মধ্যে আপনাকে তিনটা এমসিকিউ লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3 কমপ্লিট করতে হবে। তো এখানেও আমি বলে দিচ্ছি যে তিনটা কোশ্চেনই আপনার থাকে, সেটা হচ্ছে গ্রামাটিক্যাল। তো আপনার কোশ্চেন যেটা থাকবে সেটা হচ্ছে, আমরা জানি যে অনেক সময় প্রিপোজিশন নিয়ে থাকে, 9-10 যে গ্রামারগুলো আসলে বেসিক জিনিস, ঠিক আছে? বা কারেক্টিং সেন্টেন্স, সেন্টেন্সটা কারেক্ট আছে কি না, ঠিক আছে? বা আমরা এখানে বলতে পারি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই জাতীয়, যে একটা সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করতে গেলে কি হবে, বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে গেলে কি হবে, বা কমপ্লেক্স থেকে সিম্পল করতে গেলে কি হবে, এই জাতীয় খুব বেসিক জিনিস। তো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা যেন অবশ্যই এক মিনিটের মধ্যে কমপ্লিট হয়। তো এক মিনিটের মধ্যে কমপ্লিট না হলে বারবার আপনাকে এরর দেখাবে এবং বলবে যে উইদিন টাইমের মধ্যে আপনি কমপ্লিট করতে পারেননি,
আর আপনি যদি 1 মিনিটের মধ্যে 3টা এমসিকিউ এর কোশ্চেন আনসার করতে না পারেন তাহলে আপনার এরা অ্যাপ্রুভটা দিবে না। অ্যাপ্রুভ না দিলে আপনার এই জবগুলো আসবে না, জবগুলো দেখাবে বাট জবে ক্লিক করলে আপনার জবটা ওপেন হবে না, ঠিক আছে? তো দেখেন এই যে জবে যখন আমি ক্লিক করেছি তো আমার এখানে এই মুহূর্তে দেখাচ্ছে যে 18টা জব আছে। তো এই মুহূর্তে আমি একটা জব কমপ্লিট করেছি। আচ্ছা এখানে দেখাচ্ছে কি না আই ডোন্ট নো, আচ্ছা এখানে দেখাচ্ছে না। ওকে, যাই হোক, আমি মূলত এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ছোট ছোট কিভাবে জবগুলো আপনারা কমপ্লিট করবেন স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? তো এই টিউটোরিয়ালে জাস্ট এভাবে কিভাবে ছোট ছোট টাস্কগুলো কমপ্লিট করে আপনার অ্যাকাউন্টে আপনার ব্যালেন্সটা অ্যাড হবে বা আপনি কিভাবে এখানে আর্ন করবেন এই জিনিসটাই, ঠিক আছে? উইথড্রটা আমি অলরেডি বলে দিয়েছি যে উইথড্রটা কিভাবে আপনারা পাবেন এখান থেকে। যাই হোক, আচ্ছা আমি এখানে একটু দেখাচ্ছি যে এখানে আমাকে বলেছে যে আচ্ছা এখানে বলতেছে ইউটিউব সাবস্ক্রাইব, ঠিক আছে, 1 ইউটিউব অ্যাকাউন্টস নিডেড। ওকে, তো এটার জন্য তারা আসলে পে করতেছে 12 সেন্ট। ওকে, আর এখানে দেখেন যে অলমোস্ট 400 জনের মধ্যে এটা 268 জন কমপ্লিট করেছে, ঠিক আছে, আর বাকি আছে এতজন। তো আমরা জাস্ট এইটা একটু ওপেন করে দেখি। ওকে, তো আমরা এবার একটু পড়ি, ঠিক আছে, আমরা একটু পড়ি যে কি বলতে যাচ্ছে তারা আসলে। তো এটা দেখেন এই ওয়ার্ক ডান এত, ইউ উইল আর্ন 12 সেন্ট, ঠিক আছে, টাস্ক টেক লেস দেন 3 মিনিট টু ফিনিশ, দ্যাট মিনস আপনাকে 3 মিনিটের মধ্যে এটা অবশ্যই কমপ্লিট করতে হবে। এই যে এখানে কাউন্ট শুরু হয়ে গেছে, ঠিক আছে, তো আমি একটু জাস্ট দেখি 3 মিনিটের মধ্যে। আচ্ছা, লগ ইন ইউর ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেল লগ ইন করে অ্যান্ড ওপেন 1 বাই 1 চ্যানেল 1 টু 6। আচ্ছা আমি একটা একটা করে ওপেন করব। আচ্ছা এটা আসলে খুব একটু দ্রুত কাজ করতে হয়। আচ্ছা এটা ওপেন হতে থাকুক, 3 মিনিটের মধ্যে সম্ভব কি না আই ডোন্ট নো। আচ্ছা 6টা রেকর্ড প্রুফ, আচ্ছা এখানে প্রুফ চাইছে ইওর ইউটিউব অ্যাকাউন্টস চ্যানেল লিঙ্ক, আমার ইউটিউব অ্যাকাউন্ট চ্যানেল লিঙ্কটা দিতে হবে। ইওর সেকেন্ড ইউটিউব অ্যাকাউন্ট চ্যানেল লিঙ্ক, মেক শিওর ইউ হ্যাভ সেট ইওর প্রোফাইল টু পাবলিক ভিউ টু অর্ডার ফর ইওর টাস্ক টু বি ভেরিফাইড। ইওর থার্ড ইউটিউব অ্যাকাউন্টস চ্যানেল লিঙ্ক, মেক শিওর ইউ হ্যাভ সেট ইওর প্রোফাইল টু পাবলিক ভিউ ইন অর্ডার ফর ইওর টাস্ক টু বি ভেরিফাইড। ওকে, তো আমরা প্রথমে এখানে গেলাম, তো ইউটিউবটাই যাব, এই লিঙ্কে যাব। আচ্ছা যাওয়ার পর আমি যেটা করব এটা একটু ওপেন করব। ওপেন করার পর আমার কোশ্চেনে কি বলেছে সেটা আমি একটু দেখি। আচ্ছা কোশ্চেনে বলেছে যে লগ ইন ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ওপেন চ্যানেল অ্যান্ড ডু সাবস্ক্রাইব, মানে সাবস্ক্রাইব করতে বলছে তাদের চ্যানেলে, ঠিক আছে? তো আমি দেখেন আমার চ্যানেলটা ই করাই আছে, তো সাবস্ক্রাইব করে দিলাম। ওকে, তো সাবস্ক্রাইব করে দেওয়ার পর আমার যে কাজটা সেটা হচ্ছে আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবো। এই যে স্ক্রিনশটটা কীভাবে নিতে হয় সেটিও আমি দেখিয়েছি। ওকে, এই যে এইটুকু যতটুকু আমার দরকার, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে এটা রেখে দেব সেভ করে। ওকে, আমি আপাতত এটা এখানে দিচ্ছি, দেওয়ার পরে আমার কাজটা হচ্ছে আবার আমি এখানে চলে যাব, সেকেন্ড ভিডিওতে যাব। সেকেন্ড ভিডিওতে এখান থেকে আমি এখানে গেলাম। আচ্ছা যাওয়ার পরে আমি যেটা করব এই যে ইউটিউব তাদের ভিডিওতে যাব। আচ্ছা যাওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা সেটা হচ্ছে ওকে, এটা হচ্ছে ছিল আচ্ছা আমি ইতিমধ্যে এটা সাবস্ক্রাইব করে রেখেছি, তো এটা কেটে দিই, সেকেন্ড চ্যানেলে চলে যাই।
ঠিক আছে, আমি কেটে দিচ্ছি। আমরা অন্য একটা কাজ দেখব, ঠিক আছে? তো এটা আসলে প্রথমবারই আপনার হবে না, আস্তে এটা আস্তে 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 আপনি খুব ফাস্ট কাজ করতে পারবেন। তো আমরা চলে যাই অন্য একটা ছোট টাস্ক দেখি, এটা একটু কঠিন ছিল। তো আমি আসলে ফার্স্ট টাইম আপনাদের দেখাচ্ছি, আপনার যেটা করতে হবে একসাথে আপনার 6টা চ্যানেলই বা 6টা লিঙ্কই ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনার যে চ্যানেলটা দিয়ে লগ ইন করা আছে এইটি, ওইটা থেকে আপনার এই প্রতিটাতে সাবস্ক্রাইব করতে হবে। করার পরে সেগুলোর স্ক্রিনশট নিয়ে নেবেন, দেওয়ার পরে এই অ্যাকসেপ্ট দেওয়ার পরে ওখানে যে আগেরটার মতো করে আপনি সাবমিট করে দিবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তো আমি একটু অন্য জব দেখি, নেটটা আসলে স্লো অনেক। ওকে, আমার চলে এসেছে, এখানে আরও দেখাচ্ছে যে আমার 19টা জব অ্যাভেলেবেল আছে। তো এখানে বলতেছে জিমেইল ক্রিয়েট এ অ্যাকাউন্ট বোনাস। ওকে, তো আমি একটু এটা না অন্য একটা দেখি। আচ্ছা, এই যে এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন যে ইউটিউব সাইন আপ প্লাস ডাউনলোড প্লাস রি আপলোড 4x, ঠিক আছে? এইটার জন্য দেখেন আপনাকে দিবে 50 সেন্ট বা হাফ ডলার। ওকে, তো আমরা এইটা জাস্ট একটু ওপেন করে আপনাদের দেখানোর জন্য। আচ্ছা, আর একই সাথে ইউটিউব কমেন্ট এটা আমরা একটু দেখি তারা কি বলতে চায়। আচ্ছা, এই যা এইটাও দেখি, সার্চ ওয়াচ কমেন্ট, ছোট ছোট কাজ। ওকে, তো এখানে বলতেছে যে সাইন আপ প্লাস ডাউনলোড প্লাস রি আপলোড, এই যে এত সময়ের ভিতরে এটা করতে হবে, ঠিক আছে? রি আপলোড 4x। আচ্ছা, এখানে বলতেছে টাস্ক হ্যাজ বিন লকড ফর ইউ। ওকে, আপনি এটা দেখে যদি এই টাইমের মধ্যে যদি আপনি অ্যাকসেপ্ট না দেন, তাহলে আপনার যেটা হবে আপনাকে এই কাজটা তারা দিবে না, এটা লক হয়ে যাবে আপনার জন্য। ওকে, ঠিক আছে, তাহলে আগের বার হয়তো আমি ভুল বলেছি। আচ্ছা, এই যে দেখেন টাস্ক টেক্স লেস দ্যান 60 মিনিটস টু ফিনিশ, অবশ্যই আপনার 1 ঘন্টার মধ্যে এই কাজটা কমপ্লিট করতে হবে। যা হোক, এটা জাস্ট আপনাদেরকে দেখালাম, এটা আমি কেটে দিচ্ছি। আচ্ছা, এটা 5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, ইজি কাজ। তো আমরা এটা একটু এটা করব এখন, ঠিক আছে? ইউটিউব কমেন্ট 4x। ওকে, এখানে বলতেছে যে ফাইন্ড মাই ডিটেল জব ডিসক্রিপশন হেয়ার। ওকে, এই সাইটটাতে তারা যেতে বলতেছে, আমি এই সাইটটাতে চলে গেলাম। ওকে, তো যাওয়ার পরে বলতেছে পারফর্ম দ্য 4 ইউটিউব টাস্ক অ্যাজ রিকোয়েস্টেড, চেক এনি অফ দ্য ভিডিওস উইচ ইউ কমেন্টেড ইন দ্য অ্যানোনিমাস ট্যাব অফ ইউর ব্রাউজার।
আচ্ছা, লুক ফর অনলি ওয়ান কমেন্ট হুইচ ইজ ভিজিবল ফর এভরি ওয়ান, নট অনলি ফর ইউ হোয়াইল ইউ আর লগড ইন টু ইউটিউব। সেন্ড মি এ লিঙ্ক টু দ্য ওয়ান পাবলিকলি ভিজিবল কমেন্ট, প্রুফ অফ ওয়ার্ক। আচ্ছা, লিঙ্ক টু ইয়র ইউটিউব কমেন্ট, তা দ্যাট মিনস আপনার যে ইউটিউব কমেন্টটা করেছেন পাবলিকলি ভিজিবল, ঠিক আছে, সেটি হচ্ছে আপনাকে স্ক্রিনশট দিয়ে তাদেরকে দেখাতে হবে। তো আমি একটু চলে যাই। তো এখানে তারা বলেছে, আচ্ছা, গো টু ইউটিউব ডট ডি, লগ ইন উইথ ইউর ইউটিউব অ্যাকাউন্ট। আচ্ছা, আমি চলে গেলাম এই সাইটটাতে। ওকে, এটাতে, সরি, এটাতে যাওয়ার পরে বলতেছে যে, আচ্ছা, বলতেছে বিলো ইউ ফাইন্ড ফোর ভিডিওস, চারটা ভিডিও আপনি এখানে পাবেন। আচ্ছা, এখানে যাওয়ার পরে আমাকে যেটা বলতেছে, গেলাম, যাওয়ার পরে সার্চ করতে বলতেছে, তাই তো? তো বিলো ইউ ফাইন্ড ফোর ভিডিওস উইচ ইউ আর গোয়িং টু কমেন্ট, ফাইন্ড দিস ভিডিও ইন ইউটিউব। তো যেটা ইয়ে করতে হবে, আমি একটু কপি করি এখান থেকে, দেখি আসে কিনা। আচ্ছা, আচ্ছা, এইখানে বলতেছে যে youtube.com ওয়াচ এত। আচ্ছা, আমি এটা একটু ইয়ে করি, পুরাটাই নি। নেটটা আসলে অনেক স্লো, দুঃখিত আমি। আচ্ছা, কিসের ভিডিও এটা? আচ্ছা, ওই যে ফার্স্টে যেটা আসছিল, নিড ফর স্পিড, ওকে, ট্রিক। আচ্ছা, আমার এটা মোটামুটি দেখা গেল, আমি ওই ওই লিঙ্কে আবার একটু যাই। আচ্ছা, এই লিঙ্কে একটু যাই, সেটা হচ্ছে youtube.de। গেলাম, যাওয়ার পরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউব নিড ফর স্পিড। হ্যাঁ, এই ভিডিওটা আমাকে দেখতে হবে। তো আমি ফার্স্টে এই ভিডিওটা ওপেন করতেছি, যে ওয়াচ থেকে এইটুকু কপি করলাম। কপি করার পরে আমি এখানে যে পেস্ট করব, পেস্ট করার পরে দেখবো যে আসলে ভিডিওটা কি আসছে। প্লেব্যাক, এই যে এই ভিডিওটাই। হ্যাঁ, এই ফার্স্ট এই ভিডিওটাতে। আচ্ছা, ভিডিওটা ওপেন হোক। আচ্ছা, আমি একটু দেখি যে এখানে কি বলতেছে। ইফ ইউ হ্যাভ প্রবলেমস উইথ এনি অফ দ্য ফোর ভিডিওস অ্যাবভ দ্য কমেন্ট ডিজেবল অর কমেন্ট মডারেটেড অর কমেন্ট ডু নট শো আপ, দেন প্লিজ রিলোড দিস পেজ, দিস উইল গিভ ইউ মোর ভিডিওস টু ওয়ার্ক অন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই কমেন্টগুলা, ওপেন অল দিস ফোর ভিডিওস অ্যান্ড রিড দ্য কমেন্টস, এই কমেন্টগুলা আছে কিনা আমরা একটু দেখব। আচ্ছা, আমরা একটু নিচের দিকে যাই। আচ্ছা, তো একটু ধৈর্য সহকারে দেখুন, ক্যাসিনো ট্রিক ডট নেট, দেখি আমরা ক্যাসিনো ট্রিক ডট নেট আছে কিনা।
অধৈর্য হওয়ার কিছু নেই আসলে, ঠিক আছে? এখান থেকে আপনি আপনি সঠিকভাবে কাজ করলে নিশ্চিত ডলার পেয়ে যাবেন, ঠিক আছে? তো একটু আপনাকে কষ্ট করতেই হবে, আর প্রথম দিকে অ্যাজ এ বিগিনার আপনাকে একটু পরিশ্রম করতে হবে। আস্তে আস্তে আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আর এত পরিশ্রম করতে হবে না। আচ্ছা, তো উপরের দিকে আমরা একটু যাই, দেখি কমেন্টটা আছে কিনা। আচ্ছা, সেটা হচ্ছে এখানে রিপ্লাইটা দেখি। রিড দ্য কমেন্ট, চেক ইফ ইউ ক্যান ফাইন্ড কমেন্ট সুইচ কন্টেইনিং টার্গেটেড ওয়ার্ডস ক্যাসিনো ট্রিক জাপান মার্টিন বোকার, মার্টিন বোকার ক্যাসিনো ট্রিক্স। আচ্ছা, কমেন্টটা কই? ও মাই গড, কত কমেন্ট! আচ্ছা, আমরা দেখি আসলে কত মানুষ কমেন্ট করেছে, দেখি শেষটা, দেখি কত পর্যন্ত যাইতে পারে। তো একটু অধৈর্য হওয়ার কিছু নাই, আমরা একটু দেখি কি বলতেছে তারা আসলে। এনিথিং সিমিলার, অনলি ইফ ইউ ক্যান ফাইন্ড সাচ এ কমেন্ট দেন আপভোট অ্যান্ড রিপ্লাই টু দ্য কমেন্টস। আচ্ছা দেখেন, এখানে বলছে ইফ ইউ ক্যান নট ফাইন্ড সাচ এ কমেন্ট দেন রাইট দ্য ফলোয়িং কমেন্ট, এই কমেন্টটা আপনাকে লিখতে হবে। ওকে, ওকে, দেন আমরা যখন পাইলাম না তখন একটা কমেন্ট আসলে লিখে দিই। ঠিক আছে, আমরা তাহলে একটা কমেন্ট করে দিই এখানে, কন্ট্রোল ভি। আচ্ছা, এখন আমরা যেটা করবো এটা স্ক্রিনশট নিব। কি ব্যাপার, নেট এত স্লো কেন? আচ্ছা, তো আমরা একটা স্ক্রিনশট নিব, এই যে দ্য টেক লাভার স্ক্রিনশট। ওকে, নেওয়ার পরে যেটা করবে এটা রেখে দিব স্ক্রিনশটটা। ওকে,
দেওয়ার পরে এখন আমরা এই ভিডিওটার কাজ শেষ, এই ভিডিওটার কাজ শেষ, আমরা চলে যাব নেক্সট আরেকটা লিংকে। এই ভিডিওটাতে চলে যাব, সরি ওয়াচ ওয়াচ ওয়াচে যাওয়ার পরে আমি এখানে পেস্ট করব। পেস্ট করার পর ফার্স্টে যে ভিডিওটা আসবে সেটা এই যে এখানে। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটু আপনারা মনোযোগ সহকারে দুইটা ভিডিও, ওকে, এখানে বলেছে যদি ওই জিনিসটা যদি কমন না পান, মানে কমেন্টটা যদি আপনারা খুঁজে না পান, তাহলে যেটা করতে হবে আপনাকে, আমি দিয়েছি আগের এই যে এইটা, ওই আমি এখান থেকে, আচ্ছা, ডু দিস ফর অল ফোর ভিডিও, ইফ ইউ ক্যানট ফাইন্ড সাচ এ কমেন্ট দেন রাইট দ্য ফলোয়িং কমেন্ট। ওকে, তো আমি প্রথম ভিডিওতে কিন্তু এই কমেন্টটা দিয়েছি এবং দ্বিতীয় ভিডিওতে অন্য আরেকটা কমেন্ট দিব, সেম কমেন্ট দেওয়া যাবে না। ওকে, দেখি ভিডিওটা আসলে দেখে আসি। নিউ মিলিয়ন, আচ্ছা নিউ, ওকে, Yo, was geht ab Leute? Ich hoffe euch geht's gut, denn in diesem Video habe ich eine neue Methode zum AFK-Solo-Geld-Glitch, bei dem ihr jede 2 bis 3 Minuten 1000 GTA-Dollar bekommt. Die letzte Variante ist ja so, dass viele von euch das Ganze nicht hinbekommen haben, viele von euch hatten Probleme, es war nämlich so, dass ihr nach ein paar Minuten kein Geld mehr bekommen habt und deswegen habe ich jetzt diese Methode, die zu 100% funktioniert und es gibt verschiedene Methoden von diesem Glitch. Und in diesem Video zeige ich euch die Methode, bei der ihr am wenigsten Geld braucht. Andere haben diesen Glitch gezeigt mit einem MOC. Allerdings braucht ihr für diesen Glitch bei mir jetzt keinen MOC und nur ganz wenige Dinge. Aus diesem Grund solltet ihr bis zum Schluss dranbleiben, damit ihr nichts verpasst. Und teilt dieses Video auf jeden Fall all euren Freunden, damit sie von diesem Glitch Bescheid wissen. Und falls dir dieses Video hier gefällt, dann kannst du mir gerne mit einem Daumen nach oben zeigen. Mit diesen Worten würde ich sagen, lehnt euch zurück und gönnt euch dieses Video. Aber bevor wir zum eigentlichen Solo-Geld-Glitch kommen, könnt ihr in der Beschreibung bei meinem Modder vorbeischauen. Dort gibt es nämlich die besten und sichersten Hologolds, die es überhaupt für GTA 5 Online gibt. Und ihr bekommt bei den höheren Paketen auch einen Anti-Bann-Schutz dazu. Das heißt, falls euer Account... It's your big day! Incredible job! I know we had our differences, but today, I just want to tell you! Hey, congratulations! It's a celebration! Party all day! I know you've been waiting! Hey, congratulations! It's a celebration! I just want to tell you that I think that you're amazing! Hey, congratulations to your corporation! আচ্ছা, এখানে বলতেছে হ্যাভ ইউ ফিনিশ দিস জব, লিঙ্ক টু ইয়োর ইউটিউব কমেন্ট। Yes.
said P. Have you promoted some enter the proof below and press the button. Link to your public YouTube comment. আচ্ছা এক কাজ করতে হবে সেটা হচ্ছে আমার জিমেইলে আমি এটা আমি যে স্ক্রিনশটগুলো নিয়েছি সেটা জিমেইলে আপলোড করে সেটা লিংক এখানে দিয়ে দিলে হয়ে যাবে। প্রথম দিকে একটু ঝামেলার মনে হতে পারে, ঠিক আছে, কিন্তু আসলে যে কাজটা আমরা কখনোই করিনি সেটা একটু ঝামেলার হতেই পারে আমাদের কাছে, তাই না? প্রচুর স্লো, আই ডোন্ট নো কেন। যাই হোক, আমি এক কাজ করে নিই, এখান থেকে স্ক্রিনশট চারটা স্ক্রিনশট নেব। একটা ফোল্ডার করে নিই, ফোল্ডার করার পর আপলোড করব। এত স্লো দিকে যায়, এই যে ইউটিউব কমেন্ট, দেন এইখান থেকে আপনি যেটা করবেন রাইট মাউস ক্লিক করে গেট শেয়ারেবল লিঙ্ক, এই যে লিঙ্কটা ক্লিপবোর্ডে কপি হলো এটা আপনি কোথায় কি করবেন এটা আপনি তাদের এখানে পেস্ট করে দিবেন। টাস্ক আছে, তো এখানে দেখেন জিমেইল ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনি একটা জিমেইল ক্রিয়েট করলে এখানে 5% আপনাকে দিয়ে দিবে। টিটিভি প্রোটন মেইল ইনস্টাগ্রাম ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তো এটা 20% দিবে, ঠিক আছে। ডাউনলোড ইনস্টল রিভিউ স্ক্রিনশট, অ্যান্ড্রয়েড অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে, ইনস্টল করে রিভিউ দিতে হবে এবং স্ক্রিনশট দিতে হবে, দিলে আপনার 24%। তো এইরকম আসলে ছোটো ছোটো কাজগুলো, ওকে, এইভাবে আসলে মাইক্রো ওয়ার্কার্সের জবগুলো করে। দেন আপনার এখানে ড্রপে গেলে আপনি যখন
আপনার এখানে এই দেখেন বলতেছে পিন উইল বি মেইল টু ইউ ঠিক আছে দ্যাট মিন্স আপনি এখানে যে আপনার অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসে আপনাকে মেইল করে দিবে তারা মেইল করে একটা পিন দিবে অবশ্য আপনি বারবার বলেছি যে আপনি যে অ্যাড্রেসটা এখানে দিয়েছেন সেটা যেন ভ্যালিড অ্যাড্রেস হয় ভ্যালিড অ্যাড্রেস হওয়ার কারণে কিন্তু বাইরে থেকে আপনাকে একটা মেইল করা হবে পোস্ট অফিসের মাধ্যমে অনেক সময় পোস্ট অফিসে যে খোঁজ নিতে হবে যদি আসে না আসে দেন আপনার নামে আপনার ঠিকানায় মেইলটা আসার পরে সেখানে আপনার একটা পিন দেওয়া থাকবে ভেরিফাই পিন ওই পিনটা দেওয়ার পরে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো এখান থেকে মিনিমাম উইথড্র মেবি $20 ঠিক আছে তার সময় $10 ছিল এখন $20 হয়েছে তো এইটাই আসলে মাইক্রো ওয়ার্কার সাইটের কাজ তো বাংলাদেশ থেকে আসলে প্রথম দিকে একটু কাজ কম থাকে বাট আপনি আস্তে আস্তে কাজ করে যদি আপনার পারফরমেন্স দেখাতে পারেন তাহলে আপনি এখান থেকে আরও অনেক বেশি জব পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা হোপসো ভিডিওটা ভালো লেগেছে অনেকের অনেক কোশ্চেনের সলভ আশা করি পেয়ে গেছেন তো আমার ভুল ত্রুটি কিছু থাকতে পারে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সামনে নতুন কোনো টিউটোরিয়ালে কথা হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ